প্রিয় ভাইয়া অপুরা, আজকে থেকে আমরা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5 শুরু করব, অর্থাৎ অর্থনৈতিক রসায়ন বা ইকোনমিক্যাল কেমিস্ট্রি। তো এই অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটাতে আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, এ সকল নিয়ে, এর পরবর্তীতে বাংলাদেশের কয়লা, সেই কয়লার মান, তার ব্যবহারগুলো কীভাবে করা হয়ে থাকে, পরবর্তীতে শেষের দিকে ইটিপি অর্থাৎ ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, তারপরে ন্যানো পার্টিকেল, এবং মাঝে চামড়ার ট্যানিং, কীভাবে ট্যানিংয়ের স্টেপগুলো হয়, বা কোনো কাগজ বা কাঁচ শিল্পে অথবা লোহা ইস্পাত শিল্পে কীভাবে রিসাইক্লিংগুলো ঘটে থাকে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের অর্থনৈতিক রসায়নে আছে। তো এই চ্যাপ্টারটা একটু বোরিং এবং একটু মুখস্থ চ্যাপ্টারটা, আসলে বোঝার জিনিসপত্র একদমই কম, মানে আমরা বেসিক কেমিস্ট্রি বলতে যা বুঝি সে সকল জিনিসপত্র একটু কম, কিন্তু চ্যাপ্টারটা পড়তে মজা আছে কিছুটা। এবং ভাইয়া চেষ্টা করেছি যে অনেক সহজে এবং একদম টু দি পয়েন্টে, মানে যে সকল জিনিসপত্র আমাদের জানা উচিত, যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তো সেই জিনিসপত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো চলো দেরি না করে আজকে আমরা প্রাকৃতিক গ্যাস টপিকটা দিয়ে শুরু করি। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ, তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেই প্রাকৃতিক গ্যাস কাকে বলছি আমরা। প্রাকৃতিক গ্যাস একটি প্রকৃতজাত জীবাশ্ম জ্বালানি যা অতি উচ্চ তাপমাত্রায় ও চাপে যুগ যুগ ধরে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্মের রূপান্তরে সৃষ্টি হয়। এই প্রাকৃতিক গ্যাস পুনর্ব্যবহারযোগ্য নয় এবং এতে মিথেন সহ অন্যান্য হাইড্রোকার্বনের পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ও হাইড্রোজেন সালফাইড বিদ্যমান থাকে। প্রাকৃতিক গ্যাসে মূলত কার্বন 1 থেকে কার্বন 4 পর্যন্ত হাইড্রোকার্বনগুলো বেশি থাকে, অর্থাৎ আমি যদি অ্যালকেন হিসেবে তাদেরকে ব্যাখ্যা করতে চাই বা বলতে চাই, তাহলে বলতে হবে যে আমাদের এখানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন বা এদের জাতকগুলো আমরা বেশি পেয়ে থাকি। এর পরবর্তীতে আমরা একটু দেখে নেই, প্রাকৃতিক গ্যাস বর্তমান বিশ্বের শীর্ষ 3 জ্বালানির একটি। 1 ঘনফুট প্রাকৃতিক গ্যাস দহনে প্রায় 1.09 কিলোজুল তাপ পাওয়া যায়। তো এই ছিল প্রাকৃতিক গ্যাসের পরিচয় এবং প্রাকৃতিক গ্যাসের কিছু তথ্য। এবার আমরা চলে যাব প্রাকৃতিক গ্যাসের কিছু বৈশিষ্ট্যে, এই বৈশিষ্ট্যটা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে, প্রাকৃতিক গ্যাস হচ্ছে বায়ু অপেক্ষা হালকা। প্রাকৃতিক গ্যাস অতি দাহ্য, অর্থাৎ সহজেই জ্বলে। এটি একটি পরিষ্কার জ্বালানি, এজন্যই আমাদের জ্বালানি অংশে প্রাকৃতিক গ্যাস খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। এবং এই প্রাকৃতিক গ্যাসের জ্বালানির দক্ষতাটাও অধিক, তার মানে অন্যান্য জ্বালানির তুলনায় আমাদের প্রাকৃতিক গ্যাসের ইফিসিয়েন্সিটা অনেক বেশি। এই প্রাকৃতিক গ্যাস গন্ধহীন এবং অদৃশ্য। এই গ্যাস ক্ষয়কারী নয় এবং এই গ্যাস উচ্চ চাপে বিস্ফোরিত হয়। আমরা প্রাকৃতিক গ্যাস অর্থাৎ সিলিন্ডারে আমরা যে গ্যাস ব্যবহার করি, সেটাও কি প্রাকৃতিক কোনো একটা গ্যাস ক্ষেত্র থেকে আহরিত করে আমাদের সিলিন্ডারে দেওয়া হয়ে থাকে অথবা আর্টিফিশিয়ালি বানানো হয়। তো এক্ষেত্রে আমরা মানে আর্টিফিশিয়ালি মডিফাই করে আর একটু রিফাইনিং করে আমরা মেইন যে প্রাকৃতিক গ্যাসটা সেটাকে রিফাইনিং করে আমাদের সিলিন্ডারে দেওয়া হয়ে থাকে। তো এই গ্যাসের ক্ষেত্রে আমরা যে গ্যাস ক্ষেত্র, বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, এটা নিয়ে ভাইয়া হালকা আলোচনা করি। প্রাকৃতিক গ্যাসের উপাদানে একটু পরে আসছি। প্রথমেই, স্বাধীনতার পূর্বে থেকে এদেশে গ্যাস সম্পদ আহরণ করা শুরু হয়, কিন্তু 1910 সালের দিকে দেশের প্রথম গ্যাস অনুসন্ধান শুরু হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে। তখন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃক সর্বপ্রথম গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার হয় 1955 সালে সিলেটে, ঠিক আছে। পরবর্তীতে 60-70-এর দশকে বেশ কয়েকটা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়, যেমন স্বাধীনতার পরে পেট্রো বাংলা ও বিভিন্ন যে আন্তর্জাতিক গ্যাস অনুসন্ধান কোম্পানিগুলো আছে, যেমন সান্তোষ, ক্রিশ, অক্সিডেন্টাল, ইউনিকল, এদের প্রচেষ্টায় অনেকগুলো গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়ে থাকে। তো বাংলাদেশের সঞ্চিত পরিমাণের ভিত্তিতে ছোট বড় মোট 25টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে 2টা হচ্ছে সমুদ্র সীমায়, ঠিক আছে। তো পেট্রো বাংলার বার্ষিক যে প্রতিবেদন, সেটা অনুযায়ী 2012 সালে যে প্রতিবেদনটা তারা দিয়েছিল, তা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 25টি গ্যাস ক্ষেত্রের মধ্যে 17টি ক্ষেত্রের 82টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। তো এই গ্যাস ক্ষেত্রগুলোর সবগুলোর নাম ভাইয়ার মুখস্থ নেই এখন, তো কটার নাম বলতে পারি আমি, যেমন সিলেট, রশিদপুর, হবিগঞ্জ, ছাতক, তারপরে তিতাস, শেমুতাং, কুতুবদিয়া, বেগমগঞ্জ, তারপরে বিয়ানীবাজার, ফেন্সুগঞ্জ জালালাবাদের দিকে আছে, তারপরে মৌলভীবাজার বা বিবিয়ানার দিকে। তো এই হচ্ছে আমাদের গ্যাস ক্ষেত্রসমূহ।
এবং বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সমূহের ক্ষেত্রে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ম্যাপ অনুযায়ী আমরা যদি দেখি আমাদের গ্যাস ক্ষেত্র সামাজিক বিজ্ঞানে আমরা পড়ে এসেছি এর আগে, যে গ্যাস ক্ষেত্রগুলো কই কই অবস্থিত ওরকম ম্যাপিং, তো এরকম জিনিসপত্রগুলো আমাদের ইন্টারের জন্য ততটা গুরুত্বপূর্ণ না, তবে কিছু সাধারণ জ্ঞানের জন্য বা জেনারেল নলেজের জন্য জিনিসগুলো জেনে রাখা ভালো, এমসিকিউতে মাঝে মাঝে কেউ দিয়ে দিতে পারে। যেমন আরেকটা তথ্য দিয়ে দেওয়া ভালো, সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সম্পদ নিয়ন্ত্রক যে সংস্থা পেট্রোবাংলা, আমরা পেট্রোবাংলার নাম শুনেছি, বিভিন্ন গ্যাস রিলেটেড তথ্য টিভিতে প্রায় দেখায় পেট্রোবাংলার কথা, এই পেট্রোবাংলার তথ্য থেকে বর্তমানে বাংলাদেশে গ্যাসের মজুদ প্রায় 26 ট্রিলিয়ন ঘনফুট। ঠিক আছে, তো এই ছিল বাংলাদেশের গ্যাস ক্ষেত্র রিলেটেড যে আলোচনাগুলো, এবং বর্তমানে প্রতিদিন প্রায় 2300 মিলিয়ন ঘনফুটের মতন গ্যাস উত্তোলিত হয়। ঠিক আছে, এবং পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে বাপেক্স কর্তৃক আবিষ্কৃত একটা গ্যাস ক্ষেত্রের সম্পর্কে আমি লাস্ট জেনেছিলাম 2014-15 সালের দিকে। ঠিক আছে, এরপরেও কোনো আপডেটের তথ্য থাকলে তোমরা অবশ্যই অ্যাড করে নেবে। এবার আমরা চলে আসছি প্রাকৃতিক গ্যাসের উপাদানের ক্ষেত্রে। প্রাকৃতিক গ্যাসে মিথেন সহ বিভিন্ন প্রাকৃতিক গ্যাসীয় উপাদানের মিশ্রণ থাকে, যেমন আমি যদি এখানে মিথেন 95%, ইথেন 2.5%, এছাড়াও আরও প্রোপেন থাকে এখানে, আইসোবিউটেন, পেনটেন, হেক্সেন এসবের মিক্সচার থাকে। তো আমি প্রধান উপাদান দুটো দেখানোর চেষ্টা করেছি, মিথেন এবং ইথেন। বাংলাদেশের প্রাকৃতিক মানে প্রাপ্ত যে প্রাকৃতিক গ্যাসগুলো তার অধিকাংশ নমুনায় আমরা প্রায় 95-99% মিথেন পেয়ে থাকি। ঠিক আছে, এবং এতে সালফার প্রায় নেই বললেই চলে, আর বেশিরভাগ গ্যাসকূপ থেকে সংগৃহীত যে গ্যাসগুলো সেগুলো আমরা শুষ্ক অবস্থায় পেয়ে থাকি। বাংলা প্রাকৃতিক গ্যাসের গড় যে সংযুক্তিটা সেটা একটু আমরা দেখে নিই পার্সেন্টেজ আকৃতিতে। তাহলে মিথেন 70-90%, ইথেন প্রোপেন বিউটেন প্রায় 0-20%, কার্বন ডাইঅক্সাইড 0-8%, অক্সিজেন 0-0.2, নাইট্রোজেন 0-5, হাইড্রোজেন সালফাইড 0-5, এবং নিষ্ক্রিয় গ্যাস যেটা অতি সামান্য পরিমাণে থাকে। তো এটা হচ্ছে নর্মালি মানে সাধারণত প্রাকৃতিক গ্যাসের গড় সংযুক্তি। এটা বাংলাদেশে প্রাপ্ত যে প্রাকৃতিক গ্যাস তার গড় সংযুক্তিটা এবার একটু দেখে নিই। এখানে মিথেনের পার্সেন্টেজটা হচ্ছে 97.33, ইথেনের পার্সেন্টেজ হচ্ছে 1.72, প্রোপেন 0.35, এবং উচ্চতর যে হাইড্রোকার্বন সেগুলো হচ্ছে 0.19, আর অন্যান্য যে সকল উপাদান সেসব হচ্ছে 0.41। তো এই পার্সেন্টেজ আমাদের মুখস্থ করার দরকার নেই, তবে আমি শুরুতে যে তিনটা টিক দিয়েছি এটা একটু মুখস্থ করার চেষ্টা করবে, এবং বাংলাদেশে মিথেন ইথেনের যে পার্সেন্টেজটা এটা মনে রাখতে পারলে ভালো। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, তো বাংলাদেশে আমরা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে গৃহস্থালিতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারটা সবাই জেনে আসি, যে বা আমাদের বাসায় যে গ্যাস সিলিন্ডারে বা গ্যাসের চুলায় রান্না করা হয়। কিন্তু এছাড়াও কিন্তু আরও কিছু সেক্টর রয়েছে যেখানে আমরা বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসগুলো ব্যবহার করে থাকি, এবং প্রাকৃতিক গ্যাস বর্তমান বিশ্বের শীর্ষ 3 জ্বালানির মধ্যে অন্যতম। পৃথিবীর অন্যান্য দেশের মতন বাংলাদেশেও জ্বালানি খাতে শীর্ষ যোগানদাতা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যা আমাদের দেশের ইকোনমিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তো এই হচ্ছে সেই পার্সেন্টেজটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র এই গৃহস্থালির 10%-এর কথা জানতাম এতদিন, শুধুমাত্র এই গৃহস্থালির 10%-ই নয়, বরং আমরা আরও অনেক খাতে গ্যাসকে ব্যবহার করে থাকি। যেমন বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ উৎপাদনের কথা যদি ভাইয়া বলি, যে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহকৃত যে গ্যাসটা ছিল সর্বপ্রথম 1968 সালে সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া চালু করা হয়ে থাকে, এবং বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যবহৃত জ্বালানির প্রায় অর্ধেকই আসে এই প্রাকৃতিক গ্যাস থেকে। ঠিক আছে, গ্যাস টারবাইন বা বাষ্প টারবাইন নিয়ন্ত্রিত যেই অংশগুলো রয়েছে সেই নিয়ন্ত্রিত বিদ্যুৎ উৎপাদন যন্ত্রের মূল উপকরণ হিসেবে আমরা ব্যবহার করে থাকি এটাকে। ঠিক আছে, তো এখানে দেখানো হচ্ছে যে 44% আমরা প্রাকৃতিক গ্যাসের ব্যবহার করে থাকি বিদ্যুৎ উৎপাদনে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি গৃহস্থালি কাজে। তো আমরা জানি যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের দিক থেকে প্রায় 3 নম্বর বৃহত্তম খাত এটা, কারণ বিদ্যুৎ, এরপরে রয়েছে সার, এরপরে সারের কথা একটু পরে আসছি, গৃহস্থালি এটা হচ্ছে থার্ড। যেমন গৃহস্থালিতে আমরা রান্নাবান্না সহ বিভিন্ন খাদ্য সামগ্রী গরম করার কাজেও কি এই জ্বালানি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এরপরে আমাদের সারের ক্ষেত্রে যদি বলে থাকি, এই আমাদের সার খাতটা, এই সার খাতে যেমন বাংলাদেশে 1971 সালে যে ফেন্সুগঞ্জ সার কারখানা প্রাকৃতিক গ্যাসের ব্যবহার তারা শুরু করে, এবং মোট উত্তোলনের প্রায় 24% আমাদের সার কারখানায় ব্যবহার হয়ে থাকে। এরপরে আসছি শিল্প, পরিবহন ও অন্যান্য সেক্টরগুলোতে
শিল্প কারখানায়ও আমরা গ্যাস ব্যবহার করে আসছি, যেমন লোহা, ইস্পাত, সিরামিক, কাঁচ, সিমেন্ট বা বস্ত্র খাতেও আমরা ব্যবহার করে থাকি। যেমন ছাতকে যে সিমেন্ট কারখানা আছে সেখানে আমরা প্রথম প্রাকৃতিক গ্যাসের ব্যবহারটা শুরু করে এসেছি। পরিবহন খাতে আমাদের যেমন কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মানে সিএনজির কথা আমরা সবাই জানি যে এটা প্রায় একটা যুগান্তকারী বিপ্লব সাধন করেছে। ডিজেল ও পেট্রোলের তুলনায় দামে সস্তা এবং পরিবেশ বান্ধব এটা, তাই না? ওকে। এবং দেশে উত্তোলিত গ্যাসের প্রায় 5-7% আমরা এই খাতটাতে ব্যয় করে আসছি পরিবহন খাতে। এবং অন্যান্য খাত রয়েছে যেখানে আমরা যেমন বাণিজ্যিক খাতে, কৃষি খাতে বলতে পারি যে বাকি 1% ব্যবহৃত হচ্ছে। এবার সিএনজি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ধারণা দিয়ে রাখি যাতে আমরা জ্ঞানমূলকে আসলে পারি। সিএনজির পূর্ণরূপটা হচ্ছে, বা এমসিকিউতে আসলে পারি, সিএনজির পূর্ণরূপটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। প্রাকৃতিক গ্যাসকে যখন আমরা অতি উচ্চ চাপে, যেমন এখানে বলা হচ্ছে 212 বা তার উপরে যদি সংকুচিত করা হয়, তখন সেই প্রাপ্ত নমুনাটাকে আমরা বলছি সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব জ্বালানি। এবং এর যে কারণ, পরিবেশ বান্ধব জ্বালানি কেন বলছি, কারণ হচ্ছে এর দহনে আমাদের কার্বন ডাইঅক্সাইড বা এসওএক্স, এসওএক্স বলতে কি সালফার ডাইঅক্সাইড ট্রাইঅক্সাইড, এনওএক্স, এনওএক্স বলতে কি নাইট্রোজেনের যে অক্সাইড সমূহ আছে যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে নাইট্রিক অক্সাইড, এদের কথা বলা হচ্ছে ইত্যাদি, এর পরিমাণ ডিজেল, পেট্রোল ও কয়লার তুলনায় অনেক কম। এবং এই পদার্থগুলোই কি আমাদের পরিবেশের বাতাসকে দূষিত করে থাকে, তাই না? তো তাহলে এদের উৎপাদন আমি যদি কমাতে পারি কোনো একটা জ্বালানি দিয়ে, তাহলে সেই জ্বালানিকে আমি পরিবেশ বান্ধব বলতে পারি। এবং এজন্যই আমাদের এখানে এই সিএনজিকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব জ্বালানি। এবং ভাইয়া একটু আগেই বলছিলাম যে ডিজেল ও পেট্রোলের তুলনায় এটা দামে সস্তা, ঠিক আছে? এবং আমাদের পেট্রোল ইঞ্জিনের ন্যায় সিএনজির দক্ষতাটা প্রায় সমান, কিন্তু ডিজেলের তুলনায় কিছুটা কম। আর এই সিএনজি কিন্তু আমাদের যে পরিবহন খাতটাতে এখানে একটা ব্যাপক বিপ্লব সাধন করে এসেছে। এবং এই পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের কারণে আমাদের পূর্বের তুলনায়, যেমন একদম আগে পেট্রোল বা ডিজেল চালিত যখন আমাদের যানবাহনগুলো ছিল, তখন যে পরিমাণ পরিবেশ দূষণ হতো, সিএনজি ব্যবহারের কারণে পরিবেশ দূষণটা অনেক মাত্রায় কমিয়ে আনা সম্ভব হয়েছে। তো এই ছিল আমাদের অর্থনৈতিক রসায়নের আজকের প্রথম টপিক, মানে প্রাকৃতিক গ্যাস, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্র বা উপাদান বা সিএনজি, এগুলো নিয়ে ভাইয়া সংক্ষেপে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা বাংলাদেশের কয়লার ক্ষেত্র বা কয়লার মান, ব্যবহার, এসব নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটাকে ভাইয়া একটু ওভারঅল সামারি দেওয়ার চেষ্টা করব। তো সবাই চেষ্টা করবে নোটগুলো করে ফেলতে, এবং তোমরা যে রাইটারের বই ফলো করছো সেখান থেকে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো, যেগুলো এমসিকিউতে আসার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয় তোমাদের, সেগুলো একটু কালেক্ট করে রাখবে, যাতে পরীক্ষার আগের রাতে খুঁজতে না হয় বিভিন্ন বই থেকে যে এই বই থেকে এটা পড়বো, ওই বই থেকে এটা, এরকম না। তুমি এখনই যেহেতু পড়ার সুযোগটা পাচ্ছ, সময় আছে আমাদের হাতে যথেষ্ট, তো আমরা চেষ্টা করব এখনই ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখার, বা অনুধাবনে আসার মতন কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো কী কী হতে পারে সেগুলো বইয়ে দাগিয়ে রাখলাম অথবা খাতায় নোট করে ফেললাম। আমি পার্সোনালি মনে করি যে নোট ডাউন করলে বিষয়টা ইজি হয় পরীক্ষার আগের রাত্রে। ভাইয়ার স্কুল লেভেল, কলেজ লেভেলে নোট ডাউন করতাম, তো এক্ষেত্রে তোমাদের প্রতিও আমার সাজেশনটা হবে যে নোট ডাউন করে রাখলে ইজি হয় বিষয়টা, বা ডায়েরিতে বা প্যাডে লিখে রাখো তুমি ইনফরমেশনগুলো বা চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্রগুলো। তো আজকে আর কথা না বাড়াই আমরা পরবর্তী ভিডিও ক্লাসে কয়লা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।